আপনার ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে 3D মুভি দেখার জন্য তিনটি জিনিস লাগবে। এক, 3D ভিডিও ফাইল। দুই, কেএম প্লেয়ার সফটওয়্যার। তিন, একটি 3D চশমা। প্রথমে আমি 3D ভিডিও ফাইল খুব সহজে টরেন্টের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন তা দেখাবো। এরপর দেখাবো কিভাবে কেএম প্লেয়ার ডাউনলোড ও ইনস্টল করবেন। কেএম প্লেয়ার ছাড়াও অন্যান্য সফটওয়্যারে 3D মুভি দেখতে পারেন, তবে আমি কেএম প্লেয়ারে কিভাবে দেখবেন তা দেখাচ্ছি। 3D গ্লাস বা 3D চশমা আপনি লোকাল মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন। অল্প দামের চশমাগুলো 200-300 টাকায় পাওয়া যায়। বেশি দামের গ্লাসগুলো 1000 টাকা বা তার ঊর্ধ্বে বিক্রি হয়। আপনি IDB মার্কেট থেকে অথবা অনলাইনে চশমা সংগ্রহ করতে পারেন। ধাপ 1, ইউটরেন্ট সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল। ইউটরেন্ট সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম চালু করলাম। এখানে আমাদের কিছু লিংক রয়েছে, লিঙ্কগুলো নিচে ডিটেইলস সেকশনে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে নিতে পারবেন। আমি এখান থেকে ইউটরেন্ট যে সাইডে রয়েছে সেই লিঙ্কটি আমি কপি করলাম, করে এখানে আমি পেস্ট করে এন্টার দিলাম। এখানে একটি পেজ চলে এসেছে। এইখানে ডান পাশে উপরে কোনায় দেখুন, এখানে স্কিপ অ্যাড এই বাটনে ক্লিক করলে আমাদের ডাউনলোডের যে পেজ সেই পেজে চলে যাবে। এখন এটি রিডাইরেক্ট হয়, এই যে ডাউনলোডের পেজে চলে এসেছে। এখানে ডাউনলোড যে বাটন রয়েছে এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে বাম পাশে নিচে কোনায় এখানে আমাদের ডাউনলোডের যে ফাইলটি সেটি শো করবে। এখানে দেখুন ফাইলটি ডাউনলোড হয়েছে। এরপর আমরা তীরে ক্লিক করে এখানে আমাদের যেই ফোল্ডারে ফাইলটি সেভ হয়েছে সেই ফোল্ডারটি ওপেন করলাম। এটি একটি ফোল্ডার, এটি হচ্ছে জিপ অবস্থায় আছে, আমরা এটি আনজিপ করলাম। আমার এখানে উইন্ডার সফটওয়্যার সেটআপ দেওয়া রয়েছে। উইন্ডার সফটওয়্যার সেটআপ না থাকলেও আপনি এটা আনজিপ করতে পারবেন। ইউটরেন্ট সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা এটি ওপেন করলাম। করার পরে এটি ইনস্টল করব, এটিতে আমরা ক্লিক করলাম। করার পরে দেখুন সাধারণত সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় এখানেও আপনারা ওই একইভাবে ইনস্টল করতে পারবেন। আমি নেক্সটে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তারপরে এই যে এখানে অ্যাভাস্ট সেটআপ দিতে বলছে আমি এটি স্কিপ করলাম, অর্থাৎ অ্যাভাস্টে সেটআপ দেবো না, এগুলো সকল সেটিং ঠিক থাকবে। তারপরে নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে ক্লিক করলাম, আমাদের ইউটরেন্ট সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। সফটওয়্যার ইনস্টল হওয়ার পর আমরা ফিনিশে ক্লিক করলাম, এখন আমাদের ইউটরেন্ট সফটওয়্যারটি চালু হবে। এই যে সফটওয়্যারটি চালু হয়েছে। টরেন্টের মাধ্যমে যে কোনো 3D একটি ভিডিও ফাইল ডাউনলোড করব। এখানে এই যে আমরা অ্যাভাটার যে মুভির 3D ফাইল সেটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে লিঙ্কটা সিলেক্ট করলাম। করার পরে আমি এটা কপি করলাম, কপি করে আমাদের ব্রাউজারে গিয়ে এটা আমি পেস্ট করে এন্টার দিলাম। ইতিপূর্বে আপনারা যেভাবে ফাইলটি ডাউনলোড করেছেন এটি অনুরূপভাবে ডাউনলোড করতে হবে। যে বিজ্ঞাপনটা আসবে এটি স্কিপ করতে হবে। স্কিপ করার পরে আমাদের ডাউনলোড পেজে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। এই যে ডাউনলোড পেজ চলে এসেছে, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম, বাম পাশে কোনায় আমাদের ফাইলটি ডাউনলোড শো করছে। তীরে ক্লিক করে আমি আবার শো ইন ফোল্ডারে ক্লিক করলাম, আমাদের এই যে ডাউনলোড যে লোকেশন সেটিতে ডাউনলোড হয়েছে। ইউটরেন্ট সফটওয়্যারটি ওপেন করলাম, করার পরে ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড টরেন্টে ক্লিক করলাম। তারপরে আমাদের ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে আমি গেলাম, এখান থেকে এই টরেন্ট ফাইলটি আমি সিলেক্ট করলাম। করার পর ওপেনে ক্লিক করলাম, এখানে একটি ডায়লগ বক্স আসছে, আমাদের এই ভিডিও ফাইলটি কোন জায়গায় ডাউনলোড করবো সেটি সিলেক্ট করতে পারি। এখানে আমি ক্লিক করে আমি ডেস্কটপে সিলেক্ট করলাম, করার পরে ওকেতে ক্লিক করলাম, তাহলে আমাদের ফাইলটি ডেস্কটপে ডাউনলোড হবে। টরেন্ট পদ্ধতিতে এটি ডাউনলোড হচ্ছে, আমাদের টোটাল ফাইল 2.5 GB। ইউটরেন্টের মাধ্যমে আপনারা খুব সহজে অনেক দ্রুত অনেক বড় বড় ফাইল আপনারা ডাউনলোড করতে পারেন। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এরপরে আমরা কেএম প্লেয়ার সফটওয়্যার ডাউনলোড করব, ইনস্টল করব এবং সেটিতে 3D সেটিং দেব। আমাদের কেএম প্লেয়ার যেই সাইডে রয়েছে সেই লিঙ্কটি আমরা কপি করলাম, তারপরে ব্রাউজারে ক্লিক করে পেস্ট করলাম। করার পরে অনুরূপভাবে আমরা এখান থেকে বিজ্ঞাপনটি স্কিপ করব। এই যে ডাউনলোড পেজে চলে এসেছে, ডাউনলোড বাটনে ক্লিক করলাম, বাম পাশে কোনায় নিচে ফাইলটি ডাউনলোড হয়েছে সেটি শো করছে। তীরে ক্লিক করলাম, করার পরে শো ইন ফোল্ডারে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে গেলাম। তারপরে আমরা এটা এক্সট্রাক্ট করলাম, তারপরে কেএম প্লেয়ার ফোল্ডারটি ওপেন করে এখান থেকে আমরা কেএম প্লেয়ার সফটওয়্যারটি ইনস্টল করব। এটা রান বাটনে ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে এই যে আমরা ইনস্টল করা শুরু করলাম। সাধারণত অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় এটি অন্যভাবে ইনস্টল করতে হবে। এই ওকেতে ক্লিক করলাম, করার পরে ইনস্টল হচ্ছে, তারপরে নেক্সট, তারপরে তাদের সকল কন্ডিশন আমরা এগ্রি করলাম, তারপরে আবার নেক্সটে ক্লিক করলাম, তারপরে ইনস্টলে ক্লিক করলাম। এই এখন ইনস্টল শুরু হয়েছে, ফিনিশে ক্লিক করলাম, আর এখানে হচ্ছে রান প্লেয়ার, অর্থাৎ প্লেয়ারটি রান হয়ে যাবে। এরপরে আমরা আমাদের 3D ভিডিওটি আমরা চালু করব। আমি এই বাটনে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করলাম, তারপরে যে ডেস্কটপে আমরা সেভ করেছিলাম ফাইলটি সিলেক্ট করলাম। করার পর 3D ভিডিও ফাইলটি চালু হয়ে গেলাম। 3D ভিডিও ফাইল সাধারণত এই দুই পাশে দেখায় অথবা উপরে নিচে দেখায়, মানে একই জিনিস ডাবল দেখায়। তারপরে আমরা
স্ক্রিনের মাঝখানে ডান বাটনে ক্লিক করে থ্রি ডি স্ক্রিন কন্ট্রোলস এ ক্লিক করে এই যে ডান পাশে দেখুন এই যে সাইড বাই সাইড SBS এই বাটনে ক্লিক করলাম, তাহলে থ্রি ডি সেটিং হয়ে গেল, থ্রি ডি ভিডিও এখানে শো করবে। থ্রি ডি সেটিং করার পরে থ্রি ডি চশমাটি আপনারা চোখে পরে নেন, থ্রি ডি মুভি দেখতে পাবেন, অর্থাৎ আপনার মুভি থ্রি ডি আকারে আপনারা দেখতে পাবেন। থ্রি ডি সেটিং করার সময় আপনাদের মনে রাখতে হবে এখানে সব সময় রেড সাইন এই বাটনটি সিলেক্ট করা থাকতে হবে, আর উপরে এই সাইড বাই সাইড SBS এইটি সিলেক্ট করা থাকতে হবে। আমাদের চশমাটা যেহেতু রেড এবং সাইন কালারের, এই কারণে আমরা রেড সাইন সিলেক্ট করেছি। এছাড়া আপনারা এই যে রেড সাইন কালার এটিও সিলেক্ট করতে পারেন, আর আপনার যদি চশমা রেড এবং গ্রিন কালারের হয় তাহলে আপনারা রেড গ্রিনও সিলেক্ট করতে পারেন। ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।